হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মহিষের সিং আর খাইসুন গেসুন অক করে পড়ি দেয়া কাটটা ডুম করিয়া ফেলবা। আমরা টোনাটুনি এখন চলে এসেছি ময়মনসিংহের প্রাণকেন্দ্রে, ময়মনসিংহ রাজবাড়ি বা শশী লজে। এটি রাজবাড়ির প্রবেশদ্বার। এটি মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও সমাহিত আছে। 1952 সাল থেকে এই শশী লজ ব্যবহৃত হচ্ছে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। 2015 সালের 4ই এপ্রিল জাদুঘর স্থাপনের পর বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এই শশী লজটি অধিগ্রহণ করে। মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসনামলেই এই ব্রহ্মপুত্র নদীর কোল ঘেঁষে মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নামেই এই বৃহৎ বাড়িটি তিনি তৈরি করেন। প্রায় 41 বছর জমিদারি তিনি এই বাড়িতে থেকেই পরিচালনা করেন। প্রায় 9 একর জমির উপরে সুন্দর তিনি এই দ্বিতল বাড়ি স্থাপন করেন। বিখ্যাত এই বাড়িটি 1897 সালের 12ই জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে আবার ধসে পড়ে এবং পরবর্তীতে শশীকান্ত আচার্য আবার এই বাড়িটি পুনর্নির্মাণ করেন। গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে যখন বাড়িটি ধসে পড়ে যায়, তখন মহারাজা সূর্যকান্ত অনেক হতাশ হন এবং দীর্ঘদিন বাড়িটি এইভাবেই ধ্বংস অবস্থায় পড়েছিল। ঠিক তখনই সূর্যকান্ত আচার্য চৌধুরীর দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরী তিনি হাল ছেড়ে দেননি। বাবার তৈরি করা এত সুন্দর বাড়িটি এইভাবেই নষ্ট হয়ে যাবে? উনি 1905 সালে আবার এই বাড়িটির আগের ডিজাইনেই উনি পুনর্নির্মাণ করেন এবং 1905 সাল থেকে 1911 সাল পর্যন্ত তিনি এই বাড়ির কাজ আবার নতুন করে করেন এবং 11 সাল থেকেই এই বাড়ির সৌন্দর্যগুলিও অনেক সুন্দর হয়ে যায়। ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি বাড়ির পিছনের অংশ। আর এই ধ্বংসপ্রাপ্ত এই বাড়িগুলির মধ্যে থাকতো এই রাজবাড়ির চাকর বাকর বা এই পেয়াদা যারা ছিল। মূল কথাটি হলো রাজবাড়ির রাজ পরিবারের লোকজন ছাড়া রাজার যে কর্মচারীগণ তারাই এই বাড়ির বাইরের ঘরগুলিতে থাকত। এই গাছটির নাম নাগলিঙ্গম। এই গাছটি বিশেষ একটা গাছ। এই গাছের ফল হাতিকে খাওয়ানি হতো। এটি রানীমার গোসলখানা, পুকুর পাড়ে এই গোসলখানাটি নির্মিত। ওই সময় যাকে এটাকে বলা হতো হাম্মামখানা। এই হাম্মামখানা এতটাই সৌন্দর্য ছিল যে রানীমা এই পুকুরে যখন গোসল করতেন, তার 5-7টা দাসী নাকি থাকতো তার এই গোসল করানোর জন্য। এবং এই শান বাঁধানো ঘাটেই উনি গোসল করতেন। তো কথিত আছে যে এই পুকুরের চতুর্পাশটা নাকি এই আপনার শ্বেত পাথর দিয়ে তৈরি করানি ছিল এবং এখানে দাঁড়ালে পরেই টুংটাং টুংটাং আওয়াজ হতো। সেই 400 বছর আগে কি যে সুন্দর সৃষ্টি করেছে শ্বেত পাথর দিয়ে, না দেখলে পরে। ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। এই যে চেয়ারগুলি আমরা দেখতে পাচ্ছি, এগুলি হাতের দাঁত দিয়ে এখানে বাঁধানো। এই শ্বেত পাথরের টেবিল, বিভিন্ন 400-500 বছরের আগের ছবি, পুরানো আসবাবপত্র, এই যে বাড়ির নকশা, এগুলি সব দুষ্প্রাপ্য জিনিস এবং সিংহাসন ভিতরে বিদ্যমান। এই যে দেখতে পাচ্ছি, এটা একটা হাতির মাথা, এই উপরে পরিত্যক্ত ঝাড়বাতি। এখানে সব কিছুই মহারাজা মহারানীর ব্যবহারের জিনিসপত্র। এটা একটা বিরাট মহিষের মাথা মহারাজা শিকার করা।
এই যে দেখুন এগুলি এই আগে মহিষ বলি দিত বড় বড় খাসি পাঠা শূকর এগুলি সব বলি করা হতো তার একটা নিদর্শন এই যে এখানে এটা রয়্যাল বেঙ্গল টাইগারের মাথা পাশেই এই যে সর্তার মতো এই সুপারি কাটার যে যন্ত্র মনে হচ্ছে এটা কিন্তু আসলে এটা দিয়ে মানুষের আঙ্গুল কেটে দেওয়া হতো আর এটা একটা পুতুল নকশা করা আর এই সেই হাতির মাথা এর নাম ছিল শম্ভু হাতি এটা একটা ট্রাঙ্ক ট্রাঙ্কের পাশেই এটা হচ্ছে ফুলদানি এই মহারাজা এবং মহারানী দুজনেই ভীষণভাবে ভালোবাসতেন ফুল এবং বাড়ির চতুর্পাশে তারা ফুলের চাষ করতেন অবশ্য এই ফুল বিভিন্ন পূজা ক্ষেত্রেই তারা ব্যবহার করতেন আরেক মহারানী এই যে দেখতে পাচ্ছি উনি ওনার মতো ঘুরে বেড়াচ্ছেন রানী ভেনাসের অবয়বে এই শ্বেত পাথরের মূর্তিটি বিবাহ সিনেমা শেষ হয়েছে আর স্বার্থপরের মতো দৌড় দিয়েন না লাইক অ্যান্ড কমেন্টটা করেন আর সবার জন্য শুভকামনা রইল আবারও দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ক্ষণে আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।